আশা করছি সাকিব তার ভুল বুঝতে পারবে। হঠাৎ করে এমন কথা কেন বললেন ঢালির কুইন অপু বিশ্বাস? ঢালিউডের সর্বকালের সেরা জুটি সাকিব অপু, প্রায় 300টির মতো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন এই তারকাদ্বয়। তাদের ভাষায়, পৃথিবীর ইতিহাসে এতগুলো সিনেমায় জুটি বেঁধে কোনো তারকায় অভিনয় করতে পারেননি। সাকিব খান অপু বিশ্বাসের মতো তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়ও ধীরে ধীরে বেড়ে উঠছে। আর কয়েক বছর পরই সে বাস্তবতা বুঝতে শিখবে, সে তার মা বাবার বাস্তবতা বুঝবে। যদিও অপু সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তবে ছোট্ট আব্রাহাম এখন মা অপুর কাছে থাকে। তবে ভালো কাটছে মা অপু বিশ্বাস ছেলে আব্রাহামের জীবন। এখন খবর দেশের একটি দৈনিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে অপু বিশ্বাস জানেন তিনি মুসলিমই থাকবেন। এর একমাত্র কারণ তার ছেলে আব্রাহাম খান জয়। তিনি বলেন, আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম, যদিও এখন স্বামী নেই, নিজেকে নিজ ধর্মে ফিরে যায়, কিন্তু আমি মুসলমানই থাকবো, বারবার ধর্ম পরিবর্তন করতে পারবো না, আমি ইসলাম বিশ্বাস করে এই ধর্ম পালন করি। তিনি আরও বলেন, ছেলে আব্রাহাম খান যখন বড় হবে তখন ওর বাবার ধর্ম একটি হবে আর মায়ের ধর্ম আরেকটি হবে। ছেলে কনফিউশনে পড়ে যাবে, ওকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না। সংসার বাঁচাতে আমি আমার দীর্ঘদিনের ক্যারিয়ারে বিসর্জন দিয়েছি, এটি করেও সাকিবের থেকে কোনো সাড়া পায়নি। অনেক আশা করেছিলাম হয়তো একসময় সাকিব তার ভুল বুঝতে পারবে, বাবা হিসেবে অন্তত ছেলের জন্য হলেও ফিরে আসবে, কিন্তু সেটিও হয়নি। অপু বলেন, মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা, আমার সন্তানই এখন আমার সব, ওকে ভালোবাসার মতো মানুষ করে গড়ে তোলা আমার একমাত্র কাজ। আমার মা ছেলে ভালোই আছে, আল্লাহ আমাদের ভালোই রেখেছেন। দর্শক, অপু বিশ্বাস বারবার হয়তো মনে করেছেন সাকিব তার কাছে ফিরে আসবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সাকিব কিন্তু ফিরে আসেনি। যাই হোক, সাকিব খানের সঙ্গ ছাড়াই আব্রাহামকে নিজে বেড়ে তুলছেন অপু বিশ্বাস, এবং ধর্ম পরিবর্তন করবেন না একথাও জানিয়ে দিয়েছেন তিনি। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং অপু বিশ্বাসের জীবনের ব্যক্তিগত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।